সৌরভ মুখার্জি ফ্রম লেন্সেশন একাডেমি অফ ফটোগ্রাফি। আজকে আমার 592nd শ্যুট, যেটার নাম দিয়েছি আমি বধু সিজন 3। আজকে মডেল আছে মৌসুমি, রিউ আর সঞ্চারী, আর মেকআপ আর্টিস্ট আছে মলি মিত্র, চন্দ্রিকা কীর্তনিয়া এবং মুয়া রানী। আর ড্রেস ইউজ করছি আমি ডিজাইনার সম্পূর্ণাদের। আজকে রবীন্দ্র সরোবর লেকে আমরা শ্যুটটা করছি, আর আমি স্পেশাল থ্যাঙ্কস টু স্পন্দন যে এই লোকেশনটা অ্যারেঞ্জ করেছে, স্পেশাল থ্যাঙ্কস টু সুরজিৎ দত্তর প্রীতম মুখার্জি অফ সারাদিন বাংলা টিভি, যারা চিরকাল আমাকে সাপোর্ট করে আসছে। আর শ্যুটটা চলছে, ভালোভাবে চলছে, খুব সুন্দরভাবে চলছে, বেশ কিছু পার্টিসিপেন্ট। আজকে আমরা এখানে আউটসাইড লোকেদের পার্কে ঢোকা আমরা বন্ধ করে রেখেছি আনটিল 5 o'clock, তারপর কারণ শ্যুটটা যাতে আমরা ফাঁকায় করতে পারি। আর স্পেশাল স্পেশাল থ্যাঙ্কস টু নিকন, নিকন আমাকে অলরেডি Z9 দিয়েছে, যেটা দিয়ে আমরা শ্যুট করছি। ইটস আ ওয়ান্ডারফুল ক্যামেরা, ওয়ান্ডারফুল ক্যামেরা বলা ভুল হবে, ইটস আ বিস্ট ট্রুলি স্পিকিং। আর দ্যাটস ইট গাইজ, আমি সাপোর্ট করুন, আশা রাখি আপনাদের খুব ভালো ভালো ছবি দেখাতে পারবো। থ্যাংক ইউ। হাই এভরিওয়ান, আমি চন্দ্রিকা কীর্তনিয়া, মেকআপ আর্টিস্ট প্রফেশনাল। আর আজকে আমরা একটা শ্যুটে এসেছি যেখানে কিনা তিনটে মডেল এবং তিনটে মেকআপ আর্টিস্ট নিয়ে শ্যুট করা হচ্ছে, এবং 30 থেকে 40 জন আমাদের ফটোগ্রাফার এসেছেন, এবং এটা লেন্সেশনের তরফ থেকে সৌরভ দা অর্গানাইজ করছে। আর এখানে সব ধরনের ফটোগ্রাফির যে একটা যে ক্লাস হয় সেইভাবে শেখানো হয়, আউটডোর ইনডোর সব রকমভাবে শেখানো হয়। তো তোমরা যদি কেউ চাও তো এখানে করতে পারো। আর আজকে হচ্ছে আমরা এটা করছি হচ্ছে সরোবর, সরোবরে শ্যুটটা হচ্ছে। তো কেমন লাগছে? আমাদের তো ভীষণ ভালো লাগছে, খুব কালকে বৃষ্টি হয়েছে, আজকে বেশ ঠান্ডা ওয়েদার, আজকে মডেলসরা খুব আনন্দ করে ফটো তুলতে পারছে। হ্যালো, নমস্কার সবাইকে, আমি মেকআপ আর্টিস্ট রানী। আজকে আমরা রবীন্দ্র সরোবর লেকে আছি, সৌরভ মুখার্জির আজকে একটা ইভেন্ট চলছে বধুয়া। আমরা এখানে তিনটে মেকআপ আর্টিস্ট মিলে কাজ করছি, সেখানে আমিও কাজ করেছি, আমিও একটা ব্রাইডাল লুক করেছি। আমি আজকে সাজিয়েছি মডেল রিউ, রিউকে, ওর সাথে কাজ করে খুবই ভালো লাগলো। আর সৌরভদার সাথে তো অনেকগুলো ইভেন্ট করেছি, এটাও করলাম, আগেও করব, আর কি বলবো, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আমি মলি মিত্র বলছি, মলিজ মেকওভার। সৌরভদার সাথে আজকে আমার সেকেন্ড টাইম কাজ, খুব ভালো স্যার, স্যারের সাথে কাজ করে আমার ভীষণ ভালো অভিজ্ঞতা হয়েছে, এবং আমি চাই ইন ফিউচার আরও ভালো ভালো কাজ করতে স্যারের সাথে। আমি যাকে লুকসটা দিয়েছি সে হচ্ছে মৌসুমি নস্কর, যদি কারো ভালো লাগে তো অবশ্যই আমার মলিজ মেকওভারের সাথে একটু প্লিজ কন্ট্যাক্ট করবেন। নমস্কার, আমি রিউ মজুমদার, আমি আসছি মধ্যমগ্রাম থেকে। সৌরভদার সাথে আমার এই প্রথম কাজ, সৌরভদার ওয়ার্কশপে আমার এই প্রথম কাজ। আজকে আমার লুকটা হচ্ছে টোটাল একটা ব্রাইডাল লুক ক্রিয়েট করা হয়েছে, সেই লুকটা ক্রিয়েট করেছে মেকআপ আর্টিস্ট রানি, খুব সুন্দর একটা লুক ক্রিয়েট করেছে লেহেঙ্গার ওপরে। অ্যান্ড আজকে আমি সৌরভদার সাথে কাজ করে, এই ওয়ার্কশপে কাজ করে আমার সত্যি ভীষণ ভালো লাগছে। দেখতেই পাচ্ছ যে আমরা একটা ভীষণ সুন্দর একটা জায়গায়, ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, একটা সুন্দর জায়গায় এটা লোকেট করা হয়েছে, ফটোশ্যুট করা হয়েছে। সো আমি ভীষণ এনজয় করছি, খুব ভালো লাগছে আমার এই ওয়ার্কশপের পার্টিসিপেন্ট হতে পারে। থ্যাংক ইউ। আমার নাম সঞ্চারী মণ্ডল, আমি রানীহাটি, হাওড়া রানীহাটি থেকে আসছি। তো সৌরভ স্যারের সাথে কাজ করে খুব ভালো লাগছে, উনি খুব ভালো একটা মানুষ, তো ওনার ব্যবহার খুব ভালো, সব থেকে মানে একটা মানুষের যেটা ভালো হওয়া উচিত সেই জিনিসটাই, ওনার ব্যবহার আমার খুব ভালো লেগেছে, আর ওনার সাথে কাজ করেও আমার খুব ভালো লাগছে। আর আমাকে এই লুকটা দিয়েছে চন্দ্রিকা দি, তো থ্যাংক ইউ সৌরভ দা, থ্যাংক ইউ চন্দ্রিকা দি আমাকে এত সুন্দর সাজানোর জন্য, এখানে কাজ করতে পেরে আমি খুব খুশি হয়েছি। জানা কি জানা কি জান, তবক জানা কি জানা।
আমার সৌরভদার সাথে কাজ করে বেশ ভালোই লাগছে। লাইফে ফার্স্ট টাইম ব্রাইডাল শুরু করছি, ভালোই লাগছে। এবারে আপনারা জানাবেন কিরকম মেকআপ সাজিয়েছে মলি মিত্র। আর হাই, আমি সঞ্জয় পাল। আজ লেন্সেশনের ওয়ার্কশপে আমরা আছি, নিকনের তরফ থেকে এখানে নিকনের ইকুইপমেন্ট সাপোর্টে আছি, তো কারো সেই হিসেবে আমরা সাপোর্ট করছি আজকে। এই নিয়ে লেন্সেশনের অনেকগুলো প্রোগ্রাম আমরা করলাম, দারুণ সাপোর্ট পেয়েছি, এবং যারা এখানে পার্টিসিপেট হচ্ছে তাদের কাছেও আমরা একটা অনুরোধ রাখতে চাইছি, সেটা হচ্ছে তারা যদি চায় আমাদের ইকুইপমেন্ট এখানে ইউজ করতে পারে, সেই সাপোর্টটুকু আমরা দিচ্ছি। এবং অনেক ধন্যবাদ সৌরভদাকে, লেন্সেশন, যারা আমাদেরকে এই অপরচুনিটিটা করে দিয়েছে, নিকনকে একটা প্ল্যাটফর্ম দিয়েছে তাদের ইকুইপমেন্ট বা প্রোডাক্টটাকে এখানে যাতে ডেমনস্ট্রেট করতে পারি তার জন্য। অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে যারা এখানে এসছে তাদের জন্য, এবং অবশ্যই লেন্সেশন।